अभी खुजे नाम जाबो কোথায় কবে কালারস রেখেছি কবে রং করেছিলাম বাবা রে দেখে দেখে তোর ভাগ্য যদি ভালো থাকে পাবি সব পড়ে গেল দেখ এর মধ্যে আছে নাকি এই তো নয় ডিগ্রি পেয়ে গেলাম তাহলে যতক্ষণ আমি এদিকে আসি ততক্ষণ এটা ইউজ করবো তারপরে আগে মাঝে মাঝে আঁকার একটুখানি শখ হতো এইসব কালার্স বুক সব কিনে রেখেছিলাম খাতা ঠাতা এগুলো এখন রূপনেরই কাজে এলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল বসে ফোন দেখছিলাম একটু ও বাবা রূপন এসে বললো যে ওর নাকি সবুজ কালার চাই সবুজ কালার নিজেই খুঁজে খাজে নিয়ে চলে গেল আঁকবে ওই কালারটা আমি নিশ্চয়ই আর ফেরত পাবো না গোচা গোচা সারাদিনে শেষ কালার আর কালারটা খুঁজতে গিয়ে ফটোটা দেখলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এইটা হলো আমাদের ফুলসজ্জার ছবি এই ছবিটা আমি যাকে দিয়ে অ্যালবাম করিয়েছিলাম সে আমাকে গিফট করেছিল অ্যালবাম পিছু একটা করে ছবি গিফট করে এই ছবিটা আমাদের দুজনের এই এত সুন্দর ছবিটা আমাকে গিফট করেছে আমি বলেছিলাম আমাদের বেডের এই পেছনের দেওয়ালটায় একটা বিশাল এরকম একটা ছবি করবো আমার খুব ভালো লাগে বিশাল বড় ছবি থাকে আমার হাজব্যান্ডকে বলে বলে আমার মুখে ব্যথা হয়ে গেছে আজ পর্যন্ত করে দেয়নি নিশ্চয়ই ওর ওটা ভালো লাগে না ভালো লাগলে নিশ্চয়ই করে দিত অনেকবার বলেছিলাম করে দেয়নি সেই ইচ্ছে আমার এত বছরে 5 বছরে যেতে এখন হয়েছে যে আমাদের দুজনের ছবি না আমাদের ছেলে এসে গেছে 3 জনের ছবি এই আশাটাও পূর্ণ করবে কি না জানি না এরপরে আবার হয়তো নাতি নাতনি এসে যাবে মনে হবে তাদের ছবি রাখি হয়তো সেই অবধিও আমার হবে না আশা পূর্ণ কী জানি বাবা আর দেখুন এই আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখুন ছেলের জন্য আমি কিচ্ছু সারাদিনে তেমন গুছিয়ে গেছি রাখি মানে ড্রেসিং টেবিলে এত জিনিস করেছি মনে হচ্ছে ড্রেসিং টেবিল ভেঙে পড়ে যাবে বা যা পাই এর ওপরে তুলে রেখে দিই এবার মনে হচ্ছে এই ড্রেসিং টেবিল ভেঙে পড়ে যাবে তাই না নিচে ছেলে আছে দিদির কাছে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি এখন যাব গিয়ে ওকে নিয়ে আবার সারাদিনের আমার ডেলি রুটিন চালু হয়ে যাবে ওকে খাওয়ানো শোয়ানো চান করানো তাহলে সেই ডেলি রুটিন চলতে চলতেই আপনার সাথে ব্লগটাও কন্টিনিউ করব দেখুন আপনি দেখি কাজুর কেমন হেঁচকি উঠছে বাবা এখনো হেঁচকি উঠছে তোমার জোরে জোরে হেঁচকি উঠছে জোরে 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 ওমা জলের বোতল ফুটিয়েছ এত কাজুকে দাদা চটকে দিচ্ছে ওরে বাবা রে চার কাজুর ভালো লাগছে না জলের বোতল ফুটিয়েছ আজকে তো বাবা নেই আজকে তো বাইরে যাওয়া হবে না আজকে দাদুর সাথে বাইরে হবে দাদু আর দু নাতি মিলে এখন চলছে দাদু দাদু আমার ভাই দাদু ও কিন্তু রূপনকেই দেখে যাচ্ছে আমার ভাই দাদু কই রূপনকেই দেখে যাচ্ছে ওলে বাবা লে ওলে বাবা লে ওলে বাবা লে ওলে বাবা কত গাল টেপে না ভাই কি করছে ভাই জল খাচ্ছে নিজে নিজে দাদা আঁকছে আমার বাবা এখন নিজে নিজে জল খেতে শিখে গেছে খালি অর্ধেকটা খায় অর্ধেকটা ফেলে দেয় তাই না দাদা
দাদা আজকে অনেক জিনিস দেখে ভাইয়ের অবাক হয়ে গেছে। ভাই বসতে পারছে, নিজে নিজে জল খেতে পারছে। আমার ভাই কত বড় হয়ে গেছে, তাই না? এবার একদিন এসে দেখবি ভাই হাঁটছে, তখন কি করবি? ঠিক আছে বাবা, বোতলটা চাটে না, জল খেলে খাও, তাহলে বোতল চাটে না। দাদা কি আঁকছে দেখো বাবা। ওই দেখ দেখ বাবা বাবা বাবা, ওপরে দেখ পাখি 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 পাখি। ওই দেখ কোন দিকে দেখছিস তুই? দিদার দিকে, ওইদিকে দিদা জল ঘাটছে আর দিদার দিকে দেখছে। জলের পোকা একবারে, জলের পোকা। দিদা কি করছে? এগুলো তো তোমার জামা কাপড় দিদা দিচ্ছে। কি এত কুচি কুচি জামাগুলো কার ঝুলছে? সব সব আমার বাবার ঝুলছে। খাইরি পাখি চলা বাবিনকে নিয়ে কর খেলা, খাবি দাবি কল কলাবি, আমার ববিনকে কম পাড়াবি। বাবা লাল ফুলগুলো দেখতো, লাল ফুলগুলো, লাল জবাগুলো কেমন হয়েছে দেখতো। একটা কিচ্ছু দেখতে পায় না, কোন ওই দিকে জলটা পড়ছে ওই দিকে দেখে যাচ্ছে। বসিয়ে দিয়েছ? আজকের মাছগুলো ভালো আছে না? মাছ দিয়ে দিয়েছে মা এখন। আজকে আমাদের মাছ হবে, আর কি হবে মা? কুমড়ো দিয়ে মধ্যে ভাজা, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা। তার সাথে পেঁয়াজ দেবো, বলছে তার সাথে পেঁয়াজ দেবো। আর মাছ ভাজা হচ্ছে এইখানে। একদিন পুকুরে সে কাতলা মাছ এনেছিলাম বলে হাতে খুব আসকানি গন্ধ হয়ে গেছিলো। ছোটো ছোটো কাতলাগুলো না একটুখানি কাঁটা বেশি হয়, ওই জন্য আমার বর খেতে চায় না। বাবাও একদম বলে দিয়েছে আর মাছ আনবি না, ওই জন্য আমি আজকে বলেছি এমনি এমনি চালানি বড়ো মাছ আনতে। মানে পুকুরের মাছ আর আনতে বারণ করে দিয়েছে, ওই জন্য আজকে বড়ো বড়ো আমার বর বেশ বড়ো বড়ো মগড়া থেকে বেশি মাছ নিয়ে এসছে। মাছেরই তাই ঝোল হবে, আর বললো উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা হবে মা বলছে। আজকে বেশি কিছু রান্না নেই, দুটো রান্না চটপট করে হয়ে যাবে। বলছে ডাল হয়ে গেছে, আলু চচ্চড়ি হয়ে গেছে, ওইগুলো বললি না? আমি বলছি হ্যাঁ বলছি, ডাল হয়ে গেছে, আলু চচ্চড়ি আমাদের সকালবেলা রুটি দিয়ে আমরা খেয়ে নিয়েছি, আমাদের ভাতও এখানে টকবক টকবক করে ফুটছে। একবার সকালে আমাদের ভাত হয়েছে, আমার বর খেয়ে ফুলে গেছে ভাত খেয়ে, আর একবার দ্বিতীয়বার ভাত হচ্ছে। দুবার করে ভাত করার কি আমাদের মানে অভ্যাস বলবো না, দুবার করে ভাত করি এই জন্যই, কারণ আমরা গরম ভাত ছাড়া একদম খেতে পারি না, ওই জন্য দুবার করে আমাদের ভাত করতে হয়। আর যেহেতু ইন্ডাকশান আছে, গ্যাস ফুরানোর কোনো মানে বালাই নেই, ওই জন্য ইন্ডাকশানে দু তিনবার চারবার যা পারো ভাত করো সারাদিন। মা বলছে করে নাও যাতে কারেন্ট বেশি পড়ে, গ্যাস না পুরোই কিন্তু কারেন্ট বেশি পড়ে। আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন জানি না কখন উঠবে, রকম তখন থেকে বকবক বকবক করছে। আমি বলছি দাঁড়া আমি একটু বলে নিই কথাটা, তারপরে তোর কথা শুনছি। উঠলেই ছেলেকে এখন চান করাবো, চান করিয়ে ও খেয়েই শুয়েছে, তাই এখন বায়না করলো না, চট করে ঘুমিয়ে পড়লো। উঠলে ওকে তাড়াতাড়ি চান করে দেবো, আর যদি চান করার আগে ওর যদি পেট খালি থাকে ও চান করতে চাইবে না, কেঁদে একবারে একসার হয়ে যাবে। এই সেই আলুগুলো বাবা এখানে ফেলে দিয়েছিল, মানে ছড়িয়ে রেখেছিল, সেগুলোকে তো আপনাদের দেখিয়েছিলাম, ওগুলো এখনও আমাদের পুড়ায়নি। এখনও এই আলু এখানে পড়ে আছে, আমরা আলু প্রচুর খাচ্ছি, কিন্তু আলুগুলো মা ফোড়াচ্ছেন এখানে কে জানে, প্রচুর আলু ছিল, এক বস্তা আলু ছিল তো তাই। মাছের আলু কাটবো, আর উচ্ছে আলু কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ভাজা হবে সেটা কাটবো। মা বললো তাড়াতাড়ি করে কেটে দিতে, একজনে তাড়াতাড়ি করে কাটলে আর একজন রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে আমাদের রান্না হতে হতে আজকে একটা বেজে যাবে, আজকে খুব দেরি হয়ে গেছে আমাদের।
তাই আমি তাড়াতাড়ি করে কাটবো, মা ওদিকে তাড়াতাড়ি করে রান্না করে নেবে। আজকে যেহেতু বড় মাছ এনেছি সেহেতু একটুখানি এরকম ডুমো ডুমো করেই আলু কাটছি, লম্বা লম্বা করে মাছে আলু দেবো না। মা মা বললো আমাকে যে এরকম মাংসের আলুর মতো মা আলু কাটতে, মাছের আলুর মতো আলু যাতে না কাটি আমি তাড়াতাড়িতে দাঁ কেটে ফেলি। আগেই এসে বলে গেল যেন মাংসের আলুর মতো মা আলু হয়, মাছের মতো যাতে না। আর উচ্ছে আলু ভাজাটা কাটবো, তাহলেই আমার এদিকের কাজ হয়ে যাবে। মা তো রান্না করবে, আমার কাটাকুটি এগুলো হয়ে যাবে, তারপরে গিয়ে আমার ছেলেকে চুমিলে চান করা খাবে। তাহলে আমি ছটফট করে কুটনোগুলো কুটে নিই। আর রূপন আমার চারিদিকে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে। দিদি আছে ঘরে, দিদি একটু শরীরটা খারাপ, ওই জন্যই দিদি এসছে। দিদি ঘরে ছেলে ঘুমোচ্ছে, আমি দিদিকে পাশে শুইয়ে রেখেছি, বলছি তুই ওকে পাহারা দে, আমি ততক্ষণে একটু কাজগুলো করে নিই। আর সকাল থেকে এত গরম আমাদের এখানে পড়েছে যে আমাদের চোখ মুখ দেখলেই হয়তো বুঝতে পারবেন, ঘেমে একবারে বারান্দায় বসে যে কুটনোটা কাটবো কাল ঘাম ছুটে যাচ্ছে। সকাল থেকে আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়েছে, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন চোখ মুখ বসে গেছে এত গরমে, কাল ঘাম ছুটে যাচ্ছে। এখানে বসে যে কুটনোটা ফুটবো বারান্দায়, বারান্দায় কোনো পাখা নেই, কল কল করে ঘামছি। যত তাড়াতাড়ি মানে আমাদের এখানে কাজ বাজ আমরা মানে পড়ে ঘরে পাখার তলায় ঢুকে পড়তে পারলে বাঁচি, প্রচুর গরম পড়ে গেছে। চৈত্র মাসে যদি এত গরম পড়ে, এরপর বৈশাখ জ্যৈষ্ঠে যে এখানে কী হবে বোঝা যাচ্ছে না। তাও আমার এই বারান্দার এদিকটায় গাছ আছে বলে এদিকের গরমটা একটু কম। ওপরের ঘরে তো যাওয়া যাবে না, ওপরের ঘর, ওপরের ঘর মনে হচ্ছে ছাদের জন্য ওপরের ঘরটা একদম ফুটছে। ছেলেটা গরমে এখন মনে হচ্ছে এই দুটো মাস খুব কষ্ট করবে। ছেলেটা এসিতেও যেতে পারছে না, আবার গরমেও থাকতে পারছে না, এমন এসিতে একদিন ঢুকিয়েছিলাম ছেলেটা হাঁটছে কাঁদছে এই করছে, আবার গরমে নিচের ঘরে রাখছি ছেলেটা থাকতে পারছে না। ছেলেটাকে নিয়ে এবার আমাদের মহা সংকট হয়ে গেছে, কোথায় ডাকবো ছেলেটাকে, পারা যাবে না গরমে। দুই ভাই খালি গায়ে এখন চান করবে, বাবা তুমি চানু করবে, হ্যাঁ কি দেখছো, মনিকা দেখছো নাকি? এত মনিকা দেখেই তো ঘুম থেকে উঠে কেঁদে গেলি প্রথমে, এখন আবার দেখতো বাবা চান করতে যাবে, চলো জল ঠাল আনি। ছেলেকে চান করিয়ে আমি চান করে এরপর আমাদের খাওয়া দাওয়া, এখানে মা সব রেডি করে রেখে দিয়েছে, দিয়ে মা পুজো করতে গেছে, ছেলেকে দুধ খাইয়ে এবার আমি এসেছি। বাবা বললো বাবার জন্য একটু পাঁপড় ভেজে দিতে, পাঁপড় ভেজতব। আর আজকে মাছের ঝোলের কালারটা আমাদের অসাধারণ হয়েছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মাছের ঝোল, মাছ না মাংস বোঝাই যাচ্ছে না, দারুণ করেছে। আমার মায়ের রান্না এমনিতেই দারুণ। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর একটা রূপনের জন্য মাছ ভাজা, ডাল আছে, চাটনি আছে। আর আমার গ্যাসে একবারে ধোয়া উঠছে, পাঁপড় ভাজার তেল গরম হয়ে গেছে, পাঁপড় একটা দুটো ভেজে নিই। পাঁপড় ভাজা আমার রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিই। রূপন ওদিকে হাঁটাচলা করছে, রূপন তোর ফেভারিট পাঁপড় ভাজা, খুব গরম গরম গরম, খুব গরম খুব গরম। রূপনের জন্যই পাঁপড় ভাজাটা করা, ও এলে আমরা একটু পাঁপড় ভাজা করি, ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, বাবাও খুব ভালোবাসে, তাই না? দিদাকে বল তাড়াতাড়ি পুজো করে তারপর খেতে দিতে। আমার ছেলেকে বাবার কাছে দিয়ে দিয়েছি আজকে, যেহেতু ওর বাবা নেই। আর আমার ছেলে না খুব চালাক, যেদিন ওর বাবা থাকবে সেদিনকে আমার বাবাকে বেশি পাত্তা দেবে না, কিন্তু আজকে বুঝতে পেরে গেছে যে বাবা নেই, আজকে জানে দাদুই আমার ভরসা। ছমাসের ছেলে হলে কী হবে, এখন ছেলেরা সব এমনই পাকা হয়ে গেছে, যেদিনই ওর বাবা থাকবে না সেদিন দাদুর ওপর ভর করবে ওর।